সুরারাই পোট্রু, যার ইংরেজি হলো হেল দ্য ব্রেভ ম্যান, অর্থাৎ সাহসী পুরুষদের হেল। 2020 সালের 12 নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে রিলিজ দেওয়া হয় সুরারাই পোট্রু। ছবিটির আইএমডিবি রেটিং ছিল 9.3। ছবিটির বাজেট ছিল 150 মিলিয়ন রুপি, বাংলাদেশি টাকা যা প্রায় 17 কোটি টাকা। ছবিটি পরিচালনা করেছেন সুধা কাঙ্গনা, যিনি ভেঙ্কটেশের গুরু মুভিটিরও ডিরেক্টর ছিলেন। সুরারাই পোট্রুর সংলাপ লিখেছেন বিজয় কুমার। ছবিটি জি আর গোপীনাথের সিম্পলি ফ্লাই এ ডিকেড অব সি বইটির গল্পের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বইটি মাত্র 4 বছরে 1.1 বিলিয়ন ইউএস ডলার আয় করে। ছবিটিতে অভিনয় করেছেন সুরিয়া, পারেশ, রাওয়াল, অপর্ণা, বালামূর্তি, উর্বশী, মোহনবাবু এবং আরও অনেকে। তামিল ও তেলেগু দুটি ভাষায় ছবিটি মুক্তি দিল। ছবিটি কিন্তু আসলে তামিল ছবি। কেন আপনি মুভিটি দেখবেন? যদিও সুরিয়ার লাস্ট 3-4টা মুভি তেমন একটা ভালো হয়নি, যার কারণে সুরিয়ার ভক্তরা অনেক হতাশ ছিল, কিন্তু সুরারাই পোট্রু দিয়ে সুরিয়ার রাজকীয় অভিষেক ঘটে আবার। 2 ঘন্টা 29 মিনিট 23 সেকেন্ডের এই মুভিটি অধিকাংশ ক্রিটিক্সদের কাছ থেকে এসেছে অনেক ভালো রিভিউ। অনেকে বলছে এটা নাকি 2020-এর মাস্টারপিস। লেটস ব্রেক এভরি ড্যাম রুল। ছবিতে সুরিয়ার একটা স্বপ্ন, সে স্বপ্নকে পূরণের লক্ষ্যে তার বারবার বাধা আসে, কিন্তু সে তার বাধা কিভাবে অতিক্রম করে তা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ছবির গানগুলো ছিল দারুণ। ছবিতে বিভিন্ন ধরনের আইডিয়াগুলো অনেক ভালো ছিল। স্বামী স্ত্রীর মধ্যে একটা দারুণ বোঝাপড়া দেখানো হয়েছে ছবিটিতে। সত্য ঘটনা ও ভিন্ন ধর্মী গল্প আপনাকে কিছুটা হলেও ভাবাবে। লক্ষ্য স্থির করে কিভাবে লক্ষ্যে পৌঁছাতে হয় তা সুরারাই পোট্রু থেকে আমরা দেখতে পাই। সাউথ মুভি লাভার যারা আছেন এবং সুরিয়ার ফ্যান, তারা তো অবশ্যই দেখবেন, এবং আপনারা যারা ভালো মুভি দেখতে চান তাদের জন্যই সুরারাই পোট্রু। ছবিটিতে সুরিয়ার ইমোশনটা ছিল দেখার মতো। কয়েকটা জায়গায় সুরিয়ার অ্যাক্টিং দেখে চোখে জল চলে আসবে নির্দ্বিধায়। শাহরুখ খানের চাক দে ইন্ডিয়ার চোখে জল আসা সিনটার কথা মনে আছে? ঠিক সেই রকম সুরিয়াকেও আপনি একইভাবে দেখতে পাবেন এই ছবিটিতে। সেই ইমোশনটা সুরিয়াও অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আপনি যদি ভিন্নধর্মী কোনো গল্প খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই মুভিটা আপনার জন্য। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো মুভি নিয়ে। ভালো থাকবেন।